গাইস, আমরা অনেক কষ্টের পরে প্লেনে এসে বসলাম ভাই। অনেকটা মানে চেকিং এর পর চেকিং, এত চেকিং করে ভাই তাহলে আর লাভটা কি ভাই? চেক ইন করো, স্ক্যান করো, আমার তো মনে হয় আমাদের প্যান্টটাই খুলে নেবে ভাই। আমার একটা অবস্থা ভাই, ঠিক আছে? আর নামাতে ভাই হাফাই গেছে, কি বলবো, কিছু বলার নাই। আমরা এখন প্লেনের ভেতরে আছি। এখন মাস বাজে কত? বাজে হচ্ছে 11টা বাজে 5 মিনিট, 11 বাজে 5 মিনিট বাকি। আমাদের 11:35 ছাড়বে, আমাদের ভোগা মারার জন্য এখানে বসে রেখেছে ভাই, সেবার বললাম না। তো দেখেন ভাই, আমরা কিন্তু এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি, আর এই যে প্লেন গুলো দাঁড়িয়ে আছে, আর এটা আছে আমাদের প্লেনের পাখাটা আছে ভাই, ঠিক আছে? দেখেন আমরা উইন উইন ডানা, হ্যাঁ ডানা হয় এটা, যে পাখা বলে বাংলাতে, কি বলবো, অনেক কষ্ট করে অনেক চেকিং ভাই। দেখেন অনেক চেকিং আছে এখানে, অনেক চেকিং আছে সবাই, পিছন দিকে দেখেন, এই যে অনেক চেকিং আছে ভাই, সবাই চেকিং আছে ভাই। আর আমাদের কি বলবো, এটা হচ্ছে আমাদের খুবই চুরি করে করতেছি ভাই এখানে, ঠিক আছে? ও গুলমার্গ কা লাস্ট ভিউ হয়, দেখতেছেন এটা হচ্ছে লাস্ট ভিউ অফ গুলমার্গ। গুলমার্গ এরিয়া প্লেনটা এখন উঠে যাবে, আমাদের প্লেনটা এইমাত্র রানওয়েতে পজিশন নিচ্ছে টেক অন করার জন্য। হ্যাঁ, স্পিড বেড়ে গেছে প্লেনটার, অন দ্য ওয়ে রানিং। হ্যাঁ, তো অন দ্য ওয়ে প্লেন রানিং, হ্যাপি জার্নি, বি সেফ অ্যান্ড হ্যাপি জার্নি, গো ইন্ডিয়া গো। যত সময় যাচ্ছে তত ওই আছে, প্লেনের গতি বাড়তেছে, আমরা অলরেডি টেক আপ করবো। অলরেডি পজিশন হয়ে গেছে, বিমানের মাথাটা হাই হয়ে গেছে, আমরা অলরেডি টেক অন করে ফেলছি। আপনারা দেখতে পারছেন কত সুন্দর আকাশের ভিউ, তো মেঘ আর মেঘ। অলরেডি আমরা অনেক উঁচু উঠে গেছি, শুধু দূর থেকে বাসার ছাদগুলো সাদা সাদা সূর্যের আলো রিফ্লেক্স হচ্ছে। আমাদের বিমানটা এখনো ব্যালেন্স পর্যায়ে আসে নাই, এখনো প্লেনের মাথাটা এখনো উড্ডয়ন অবস্থায় আছে। আপনারা সাথেই থাকুন, আমরা আমাদের বিমানটা সাইড থেকে ঘুরতেছে, তার রুটটা অ্যাডজাস্ট করতেছে, সে যে রুটে যাবে সে রুটে রুটটা কমপ্লিট করতেছে। আপনারা আমাদের সাথে দেখতে পাচ্ছেন উপর থেকে কি সুন্দর বাসাগুলো, ছোট ছোট। আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। উপরওয়ালা আমাদের সৃষ্টিকর্তা কত সৌন্দর্য, মহিমার সৌন্দর্য সৃষ্টি করে রেখেছে কাশ্মীরকে। চারপাশে বরফের পাহাড় আর পাহাড়, মাঝখানে জন উপত্যকায় বিভিন্ন পাহাড় কেটে পাহাড়ের বুকে বুকে বুক জেড়ে আমাদের জনবসতিগুলো গড়ে উঠেছে। এই সৌন্দর্য দেখার জন্য আমরা, আমাদেরকে আসা সুন্দর বাংলাদেশ থেকে, সূর্যোদয় উপভোগ করলাম, উপরওয়ালা নিয়ামতকে উপভোগ করলাম। আল্লাহ কত না সুন্দর, না হলে এত সুন্দর করে কাশ্মীরকে সাজাইতে পারে, যাকে কাশ্মীরকে বলা হয় দুনিয়ার জান্নাত। জান্নাতের একটা টুকরোকে আমরা উপভোগ করে গেলাম। আবার যদি কোনোদিন পথ ভুলে মনে চাই, আবার একদিন ঘুরতে আসবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়ের মাথায় বরফ পুরো জমে আছে, মনে হচ্ছে সূর্যের আলো পরে প্রতিফলিত হয়ে মানে সোনার দ্বীপ সব জমে আছে ওইখানে। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাথায় অসংখ্য বরফ। আসলে
পায়ে পায়ে টান নিচ্ছে, পায়ে পায়ে টান নিচ্ছে। আমাদের যেরকম মাটিতে চলার জন্য, চলাচলের জন্য যেমন রাস্তা থাকে গাড়ি চলাচলের জন্য, সেম একই বিমানের চলার জন্য বিমানের রুটও থাকে, বিমানের রাস্তাও থাকে। রাস্তাটা অ্যাডজাস্ট করার জন্য অনেক সময় বিমান ডানে বামে মুভ নেয়। গায়ে সামনে দেখেছিলাম এতক্ষণ নিচ থেকে, আর এবার দেখছি আমার উপরের ভিউটা, উপরের ভিউটা এত সুন্দর লাগতেছে ভাই, বলার কোনো ভাষা নাই ভাই, এত সুন্দর লাগতেছে ভাই উপরের ভিউটা।